নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত 60 জন নিহত। জুলাইয়ে ইউরোপে 1,07,500 অভিবাসী প্রবেশ। ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের যাত্রীদের মরদেহ উদ্ধার কার্যক্রম ব্যাহত। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন সালমান বাট ও আসিফ। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া দেওয়ান। এবারে বিস্তারিত, নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের আকস্মিক হামলায় অন্তত 60 জন নিহত হয়েছে। মঙ্গলবার হঠাৎ করেই ইয়োবে প্রদেশের কুকুয়া গ্রামে হামলা চালায় জঙ্গিরা। গ্রামবাসী সেখান থেকে ভয়ে নদীপথে পালিয়ে যেতে শুরু করলে তাদের উপর গুলি চালায় বোকো হারামের সদস্যরা। ফলে গুলি লেগে ও নদীতে ডুবে অনেকের মৃত্যু হয় বলে জানায় গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, নদীতে পড়ার লোকজনকে একজন জেলে বাঁচাতে গেলে জঙ্গিরা তাকেও গুলি করে হত্যা করে। ঠিক কতজন লোক এই হামলায় মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারেনি গণমাধ্যম। ইরানের গণমাধ্যম জানায় এই হামলায় অন্তত 150 জন মারা গেছে, তবে বিবিসির দেওয়া তথ্য মতে এই সংখ্যা 60। চলতি বছরের জুলাই মাসে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে রেকর্ড সংখ্যক 1,07,500 অভিবাসী, যা জুন মাসের চাইতে 40,000 বেশি। এছাড়া গত 7 মাসে প্রবেশ করেছে অন্তত 3.5 লাখ অভিবাসী, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এ প্রতিবেদন প্রকাশের পাশাপাশি অভিবাসীদের ব্যবস্থাপনায় উপযুক্ত কাউকে নিয়োগ দিতে গ্রিস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়া ইউরো চ্যানেল রুটে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন চুক্তি সইয়ের পাশাপাশি নিরাপত্তা ফান্ডে এ মাসে আরও 1 কোটি ইউরো যোগ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এদিকে লিবীয় উপকূলে নৌযান ডুবিতে 49 জন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে 8 জনকে আটক করা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে ইন্দোনেশিয়া বিধ্বস্ত ট্রান্স এয়ারের বিমানটিতে থাকা যাত্রীদের মরদেহ উদ্ধার কার্যক্রমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ। মঙ্গলবার ট্রান্স এয়ারের বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করে জাকার্তা। ব্ল্যাক বক্সটি পাপুয়া প্রদেশের রাজধানী জায়াপুরায় নিয়ে আসা হয়েছে বলে জানান তারা। 1991 সাল থেকে এ পর্যন্ত ট্রান্স এয়ারের বিমানে 14টি বড় ধরনের দুর্ঘটনা ঘটে বলে জানায় এভিয়েশন সেফটি নেটওয়ার্ক। যথাযথ রক্ষণাবেক্ষণ না করার অভিযোগে 2007 সালে ট্রান্স এয়ারকে নিষিদ্ধ করে ইউরোপীয় ইউনিয়ন। গত 17 আগস্ট ইন্দোনেশিয়ার জয়াপুরার সেন্টানি বিমানবন্দর থেকে ওক্সিবিল যাওয়ার পথে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় ত্রিগানা এয়ারের যাত্রীবাহী বিমানটি। ভারত পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের ঠিক আগেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের আলোচনা ডাকল পাকিস্তান। হুরিয়ত কনফারেন্সের মুখপাত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, হুরিয়ত নেতা সৈয়দ আলী গিলানিকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাজ্জাদ আজিজের সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনায় বসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি হুরিয়ত কনফারেন্স। বৈঠকের আগে বিচ্ছিন্নতাবাদী নেতাদের আলোচনায় ডাকায় এর তীব্র নিন্দা জানিয়েছেন নয়াদিল্লি। এদিকে বৈঠকের ঠিক আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুর প্রসঙ্গ উত্থাপন করে সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাক সেনাদের বিরুদ্ধে বিএসএফ আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনায় আগামী রোববার দেশ দুটির মধ্যে অনুষ্ঠেয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের ফলাফল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়াশান্ত সিনহা। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জুইয়ং এলাকায় প্রবল বৃষ্টিপাতে রোববার থেকে বুধবার ভোর পর্যন্ত 8 জনের মৃত্যু ও 18 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে চীনের আবহাওয়া দপ্তর বুধবার ভোর থেকে সেখানে সতর্কবার্তা জারি করে। সেখানে 146.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সোমবার সকালে ভূমিধসের ফলে বহু বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রবল স্রোতের তোড়ে ধসে যাওয়া বাড়িঘরের আসবাবপত্র ভেসে যেতে দেখা গেছে। জরুরি উদ্ধারকারী দল বিপন্ন লোকজনকে সরিয়ে নেওয়া ও ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে। ইরানের পরমাণু চুক্তির বিপক্ষে প্রচারণায় নেমেছেন মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়নপ্রাপ্তি মাইক হুকাবি। গত 36 বছর ধরে ইরান যুক্তরাষ্ট্রকে ধ্বংসের হুমকি দিয়ে আসছে উল্লেখ করে এই চুক্তি ওয়াশিংটন ও তেল আবিবের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ইরান কখনোই যুদ্ধ চায় না উল্লেখ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় তেহরান ওই অঞ্চলের শক্তিশালী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাসুমে ইফতেখার।
প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যেয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি এলাকা পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী মাইক হুকাবি। সেখানে ইহুদিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করার পর সাংবাদিকদের তিনি বলেন, ইরানের স্বেচ্ছাচারিতা বরাবরই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী মাইক হুকাবি বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু আলোচনা যখন চলছিল সে সময়ও ইরান বারবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি যুদ্ধের হুমকি দিয়েছে, যা তাদের আগ্রাসী নীতিরই প্রতিফলন। এই চুক্তি কার্যকর হলে ইরানে যে পরিমাণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে তা বিশ্বের ইহুদিদের স্বার্থের জন্য মঙ্গলজনক নয়। রিপাবলিকান এ নেতার সঙ্গে সুর মিলিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটরাও। নিজের জন্মস্থান নিউ জার্সিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর রবার্ট ম্যানেন্দেস বলেন, নিজের দেশের প্রতি সৎ ও নিষ্ঠার প্রমাণ হিসেবে ইরানের এই চুক্তির বিরোধিতা করছেন তিনি। ব্যাংককে বোমা হামলার ঘটনায় সিসিটিভির ছবি দেখে একজন হামলাকারীকে শনাক্ত করার পর তার খোঁজে ব্যাপক তৎপরতা শুরু করেছে থাই পুলিশ। ওই হামলাকারীকে ধরতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান। এদিকে বোমা হামলার 34 ঘন্টা পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সিদমল এলাকার ইরাওয়ান মন্দির। সোমবারের বোমা হামলার রেশ কাটতে না কাটতেই আবারও বোমা হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বেড়াতে আসা বিদেশি পর্যটকেরা। ব্যাংককের সিদলম এলাকার ইরাওয়ান মন্দিরে বোমা হামলার পরপরই ধারণ করা ভিডিওচিত্র বুধবার গণমাধ্যমে প্রকাশ করে থাই পুলিশ। সেখানে থাকা এক পর্যটকের ক্যামেরা ধারণ করা এ ছবিতে দেখা যায়, প্রচণ্ড বিস্ফোরণের শব্দে প্রাণে বাঁচতে মাটিতে শুয়ে পড়েন মন্দিরের ভেতর থাকা দর্শনার্থীরা। ব্যস্ত সড়কের পাশে বোমা বিস্ফোরণের পর আগুন ধরে যায় বেশ কয়েকটি যানবাহনে। আহত মানুষ আর স্বজনদের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ। সোমবার এ হামলার পর সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও দুটি বোমা উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। এ অবস্থায় ব্যাংকক রেলওয়ে স্টেশনে মঙ্গলবার দ্বিতীয় দফা বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি না ঘটলেও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশটিতে থাকা পর্যটকেরা। দর্শক সংবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার নয়াদিল্লির বাসভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষ কৃতানুষ্ঠানে যোগদান শেষে মোদীর সঙ্গে তার বাসভবনে দেখা করতে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে আরও ছিলেন বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী AHM মাহমুদ আলী। বাসাস জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্যদের উপর নির্ভরশীল কমাতে যৌথভাবে বাজার অনুসন্ধান ও সম্প্রসারণে একমত হয়েছে এই দুই প্রতিবেশী দেশ। এছাড়াও বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়েও একমত পোষণ করেন দুই প্রধানমন্ত্রী। এর আগে সকালে দিল্লির লোদি রোড শ্মশানে শুভ্রা মুখার্জির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আরও যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। ভারতের হিমাচলে ভূমিধসে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন প্রবল বর্ষণের পর এই ভূমিধসের কারণে প্রদেশের একটি ভবনের সামনের অংশ ধসে পড়ে, এতে আহত হয় 10 জন। মঙ্গলবার কুলু জেলার গুরুদুয়ারা শিখ মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। ভারতের কিছু গণমাধ্যমে এ ভূমিধসে 10 জনের মৃত্যুর খবর দেয়া হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেই সঙ্গে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পর উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকারী দলের সদস্যরা। এবার মিলিনাম বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষ কৃতানুষ্ঠান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। এর আগে ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যার অভিযোগে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের 3 জনের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এই রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। এর আগে মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক ফজলুর রহমান তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
ব্লগার অভিজিৎ রায় ও সিলেটে অনন্ত বিজয় দাস হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত 17 আগস্ট রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে র্যাব। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার বশির আহমেদ জানিয়েছেন, নিহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং মোটরসাইকেল ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তারা নিহত হয়েছে। দর্শক, এখন দেখবেন আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে গত 16 আগস্ট রবিবার বংশের বাংলা গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী। নিউ ইয়র্ক থেকে সাখাওয়াত হোসেন সেলিমের রিপোর্ট। নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমলের পরিচালনায় উক্ত আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয় এবং বঙ্গবন্ধু ও 15 আগস্টে নিহতদের আত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া পরিচালনা করেন ডক্টর আব্দুল মালেক। আলোচনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর হাবিবুল্লাহ, সহ সভাপতি যথাক্রমে সাবেক ছাত্রনেতা শফিকুল আলম শহীদ প্রমুখ। বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু বুকের রক্ত দিয়ে আমাদের ঋণী করে গেছেন। চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ স্ত্রী সন্তানকে পুড়িয়ে হত্যার মামলায় অভিযুক্ত স্বামী রাসেলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমাদের চাঁদপুর প্রতিনিধি শরীফ আহমেদের রিপোর্ট। ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক নিজামুদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে রাসেলকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে ঢাকা থেকে এনে আদালতে হাজির করা হয়। বঙ্গবন্ধুর ইতিহাস ছাড়া বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ হবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ইতিহাস যারা বিকৃত করতে চেয়েছিল, তারা আজ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে। বাংলার ইতিহাসে আজীবন বঙ্গবন্ধুকে অক্ষুণ্ণ রাখতে বঙ্গবন্ধুর আদর্শ ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের চট্টগ্রাম জেলার প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরীর রিপোর্ট। বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোসলেম উদ্দিন, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান আতাউল হক, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহেদুর রহমান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের সহযোগিতা করার জন্য সদ্য গড়ে ওঠা শহীদ হামজা ব্রিগেডের প্রধান অর্থ যোগদানদাতার অভিযোগে সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের 3 আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপনকে আটক করেছে র‍্যাব-৭। আমাদের চট্টগ্রাম জেলার প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরীর রিপোর্ট। মঙ্গলবার রাত 11টায় ধানমন্ডি থেকে আটককৃত এই 3 আইনজীবী শহীদ হামজা ব্রিগেডের সদস্যদের প্রশিক্ষণ সহ নানা কর্মকাণ্ড পরিচালনার জন্য 1,08,00,000 টাকা প্রদান করেছেন বলে জানান র‍্যাব-৭। এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ। র‍্যাব-৭-এর আগে হাটহাজারি, বাঁশখালী ও হালিশহর এলাকায় এ জঙ্গি সংগঠনের মোট 26 জনকে গ্রেফতার করেছে বলে জানান র‍্যাব অধিনায়ক। দর্শক, এবার মিলিনিয়াম বাণিজ্যিক সংবাদ। গত জুলাইয়ে চীনের আবাসন শিল্পে বেশ চাঙা ভাব লক্ষ্য করা গেছে, পাশাপাশি বেড়েছে নতুন বাড়ির দামও। গত কয়েক মাস ধরেই দেশটির 70টি শহরে জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে দেশটির পরিসংখ্যান ব্যুরো। গত জুলাইয়ে এই শহরগুলোতে নতুন বাড়ির দাম বেড়েছে প্রায় 31%, যা জুন মাসে ছিল 27%-এর কাছাকাছি, যা চীনের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন দেশটির অর্থনৈতিক বিশেষজ্ঞরা। চলতি বছরের শেষ 6 মাসে জার্মানির বেশ জোরালো আর্থিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। মূলত জার্মানির অভ্যন্তরীণ বাজারের সাথে সাথে আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ার এমন পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতির আকার বেড়েছে 0.4%। এছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বছরের দ্বিতীয়ার্ধে প্রবৃদ্ধি বাড়াতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে বলেও মনে করছে জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের অর্থনীতিবিদরা। অবশেষে আর্কটিক অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের চূড়ান্ত অনুমতি পেল জ্বালানি খাতের প্রতিষ্ঠান রয়্যাল ডাচ শেল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য ব্যুরো অফ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট প্রতিষ্ঠানটিকে এ অনুমোদন দিয়েছে। তবে এর প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। এখনও পর্যন্ত আলাস্কা উপকূলের এ অঞ্চলের জ্বালানি অনুসন্ধানে প্রায় $700 কোটি বিনিয়োগ করেছে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানটি। 2 বছর আগে আর্কটিক এলাকার তেলক্ষেত্র অগ্নিকাণ্ডের ঘটনা ও নিরাপত্তাজনিত ত্রুটির কারণে খনন বন্ধ করে শেল। আর্কটিক অঞ্চলে বিশ্বের অনাবিষ্কৃত তেলের প্রায় 20% মজুদ রয়েছে বলেও ধারণা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। নরসিংদীর মনোহরদীতে যাত্রা শুরু হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 295তম শাখার। মঙ্গলবার দুপুরে শহরের এনায়েত প্লাজায় এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আবুল বাশার, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহি ও মনোহরদী পৌর মেয়র আলফাজউদ্দিন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এবার মিলিনিয়াম খেলার সংবাদ। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে 1 সেপ্টেম্বরের পর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি পেলেন পাকিস্তানের ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফ। বুধবার আইসিসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। পাকিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ আমিরকেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। এবছরের শুরুতে ঘরোয়া লিগে খেলার অনুমতি পেয়েছিলেন আমির। এর আগে 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তান দলের সে সময়ের অধিনায়ক সালমান বাট, আমির ও আসিফের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পরে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন এই 3 ক্রিকেটার। তবে এবার শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞার মেয়াদ কমল তাদের। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন IAAF এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান কোয়ে। ইউক্রেনের সাবেক পোল ভল্টার সার্জেই বুবকাকে নির্বাচনে হারিয়েছেন যুক্তরাজ্যের এ অ্যাথলেট। চীনের বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিক্সের নিয়ন্ত্রক সংস্থার 50তম কংগ্রেসে সভাপতি পদে ভোটাভুটি করা হয়। সারা বিশ্বের 214টি ফেডারেশনের প্রধানরা ভোট দিয়ে IAAF এর নতুন সভাপতিকে নির্বাচিত করেন, যাতে 115 ভোট পেয়ে প্রতিষ্ঠানটির সভাপতি নির্বাচিত হন সেবাস্তিয়ান। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বুবকা পেয়েছেন 92 ভোট। বেইজিং চ্যাম্পিয়ন আসা শেষে বর্তমান সভাপতি সেনেগালের লামিন ডিয়াকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন নতুন সভাপতি। নির্বাচনের কিছুদিন আগে ব্যাপক সংখ্যক অ্যাথলিটদের ডোপ কেলেঙ্কারি সংবাদ প্রকাশের পর প্রশ্ন ওঠে IAAF এর স্বচ্ছতা নিয়ে। তবে 4 বছরের জন্য নির্বাচিত নতুন নেতা সেবাস্তিয়ান ঘোষণা দিয়েছেন সংস্থাটির স্বচ্ছতা বাড়াতে IAAF এর নিজস্ব এন্টি ডোপিং এজেন্সি গঠনের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় অন্তত 60 জন নিহত। জুলাইয়ে ইউরোপে 1,07,500 অভিবাসীর প্রবেশ। ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের যাত্রীদের মরদেহ উদ্ধার কার্যক্রম ব্যাহত। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন সালমান বাট ও আসিফ। দর্শক, এই ছিল মিলিনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net-এ। সঙ্গে থাকুন মিলিনিয়ামের। আল্লাহ হাফেজ।